मैडम अस्सलाम वालेकुम। मैम अस्सलाम वालेकुम। मैम अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম, মেয়েরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? ম্যাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা ব্যাকরণের আলোচনা করছিলাম, ব্যাকরণের কোন অংশ পড়ছিলাম বলো একটু? সমাস সমাস পড়ছিলাম। তো সমাসে আমাদের যে প্রধান ছয়টি প্রকার, সে প্রধান ছয়টি প্রকার আমাদের বিভীষণ করা শেষ হয়েছে। এখন আমাদের রয়েছে দুটো, আরো দুটো সমাস, যেটাই প্রধান ছয়টি সমাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এ দুটোকে অপ্রধান সমাস বলা হয়, অন্যান্য সমাস বলা হয়, নানানভাবে এগুলোকে অভিহিত করা হয়। তো এটি প্রধান যে ছয়টি প্রকার তার মধ্যে নেই। তো সেই দুটি যে সমাস, একটি হচ্ছে প্রাদি সমাস, আরেকটি হলো নিত্য সমাস। এই দুটি সমাস আজ আমরা একটু রিভিশন করব। তো তোমাদের নিশ্চয়ই যে ছয়টি সমাস আমরা এতদিন ধরে প্রতিটি ক্লাসে আলাদা করে করে আলোচনা করেছি, নিশ্চয়ই সবাই বুঝেছ এবং বাসায় অনুশীলন করেছ। আমি এর পরের ক্লাসগুলো থেকে তোমাদের ক্লাস ওয়ার্ক কিংবা ছোটখাটো যে প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক যেরকম নেওয়া যায় সেগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের প্রিপারেশন কিরকম আছে, প্রস্তুতিটা কেমন হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। তো আমরা অপ্রধান সমাস দুটো আলোচনা করি আগে, নিত্য সমাস এবং প্রাদি সমাস। সবাই কি দেখতে পাচ্ছো স্ক্রিনে আমি একটা জিনিস শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছো? জি মিস। জি মিস। ঠিক আছে, দেখো আমরা যে সমাসগুলো আলোচনা করেছি, ছয়টি প্রধান সমাস, এগুলো ছাড়াও কয়েকটি অপ্রধান সমাস রয়েছে। যেমন আছে প্রাদি সমাস, নিত্য সমাস। এগুলো প্রাদি সমাস, প্রাদি সমাসটা কি? প্র, প্রতি, অনু, এই সব অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। সংজ্ঞাটা একটু লক্ষ্য করো যে প্র, প্রতি, অনু, এই অব্যয়গুলো বা উপসর্গগুলোর সাথে যদি বিশেষ্য দিয়ে সমাস হয়, এবং সেই বিশেষ্যটা কিরকম? কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। অর্থাৎ আমরা তো প্রকৃতি প্রত্যয়ের যে চ্যাপ্টারটা পড়েছি, এছাড়াও আমি উপপদ তৎপুরুষ সমাস আলোচনা করতে গিয়েও কৃত প্রত্যয়ের ব্যাপারটা আলোচনা করেছিলাম। আবার বলে দিই যে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য কি? যেই বিশেষ্যের মধ্যে যে বিশেষ্যটা গঠিত হয় একটা ক্রিয়ামূল বা ধাতুর সাথে প্রত্যয়, এর সংযুক্ত হয়ে যে বিশেষ্যটা তৈরি হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। কি দাঁড়ালো কথাটা? প্র, প্রতি, অনু, এই অব্যয়গুলোর সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস সাধন হয় তবে তাকে প্রাদি সমাস বলে। এখন কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য কখন হবে? যখন আমরা দেখব সেখানে একটি কৃদন্ত পদ আছে, বা ধরো ধাতু, ক্রিয়ামূল বা ধাতু, তার সাথে যুক্ত হয়েছে প্রত্যয়। এভাবে যখন বিশেষ্য সাধিত হয় তখন তাকে বলে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস। যেমন উদাহরণের দিকে তাকাও, প্র যে বচন, প্রবচন, প্র হচ্ছে প্রকৃষ্ট অর্থে, প্র যে বচন প্রবচন, এখানে প্র অব্যয়টা আছে, আর বচন
বচন শব্দটা কি একটা কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। কেন এখানে ধাতু কোথায়? ধাতু আছে। ক্রিয়ামূল বা ধাতু কোথায়? ক্রিয়ামূলটা হচ্ছে বচ। বচ যোগ অন সমান সমান হয় প্রবচন, সরি বচ যোগ অন সমান সমান হয় বচন। এই যে বচ, এটা একটা ক্রিয়ামূল। আবার অন, অন হচ্ছে একটা প্রত্যয়। এই যে ক্রিয়ামূল এবং প্রত্যয় অর্থাৎ কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য হচ্ছে এই বচন শব্দটা। তো কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য, তার আগে বসেছে প্র অব্যয়। সুতরাং সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে প্রবচন হবে একটি প্রাদি সমাসের উদাহরণ। ঠিক আছে, তো এই যে আরেকটা দেখো, প্রকৃষ্ট রূপে আলোকিত মানে প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত বা আলোকিত সমান সমান হচ্ছে প্রভাত। এখানেও এই যে ভাত, প্র একটা উপসর্গ বা অব্যয়, এখন ভাত কি? ভাত হচ্ছে ভা যোগ ত্রি, এইভাবে হয়েছে ভাত শব্দটা। ভা হচ্ছে ক্রিয়ামূল, ত্রি হচ্ছে প্রত্যয়। এই এইভাবে যে ভা যোগ ত্রি দিয়ে হলো কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য ভাত, এইভাবে প্রাদি সমাসগুলো গঠিত হয়ে থাকে। প্রাদি সমাসের আমরা আরো কিছু উদাহরণ দেখব, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো একটু পরিষ্কার হবে। দেখো সংজ্ঞাটা আছে এখানে, প্র প্রতি অনু ইত্যাদি অব্যয় পদ পূর্ব পদে বসে যে সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। কিন্তু ওই যে ইয়েটা থাকতে হবে, কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যটা থাকতে হবে, না হলে তোমাদের মনে হতে পারে এটা বোধহয় অব্যয়ভাব সমাস, কারণ পূর্ব পদে অব্যয় বসে অব্যয়ভাব সমাস হয় এটা আমরা দেখেছি। অব্যয়ভাব সমাসের সাথে প্রাদি সমাসের পার্থক্য কোথায়? তোমরা মানে শিক্ষার্থীরা প্রায় আমাকে প্রশ্ন করো যে একটা শব্দ আছে যেখানে পূর্ব পদ অব্যয়, সমাসবদ্ধ শব্দ, পূর্ব পদটা অব্যয়, এখন পূর্ব পদে অব্যয় দেখেই অব্যয়ভাব সমাস লিখে দাও, পরবর্তীতে সেটা কাটা যায়, এবং কাটা গেলে তখন তোমাদের মনে হয় যে কেন এটা কাটা গেল, কেন কাটা গেল, এই প্রাদি সমাস এবং অব্যয়ভাব সমাসের মধ্যে পার্থক্য কি? দুটোরই পূর্ব পদে অব্যয় আছে। পার্থক্য হচ্ছে এটাই, যেটা আমি একটু আগে বললাম যে পরপদে, পূর্ব পদে তো থাকবে অব্যয় প্র প্রতি অনু, এগুলো থাকবে, পরপদে থাকবে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। শুধু বিশেষ্য না, সেই বিশেষ্যটা অবশ্যই কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। যখন প্র প্রতি অনু ইত্যাদি অব্যয় পূর্ব পদে বসে পরপদে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হবে, তখনই সেটা প্রাদি সমাস হবে, তখন আর সেটা অব্যয়ভাব হবে না। যেমন আমি একটা ভেঙে দুটো শব্দ ভেঙে বলেছি যে কোথায় কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য আছে। লক্ষ্য করো এখানে শেষের যে শব্দটা প্রবচন, বচ যোগ অন বচন হয়েছে, অর্থাৎ এখানে আমরা ক্রিয়ামূল দেখতে পাচ্ছি, ধাতু দেখতে পাচ্ছি, বচ বচ ক্রিয়ামূল, অর্থাৎ এই বচন শব্দটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য, আর পূর্ব পদে আছে প্র। সুতরাং এই যে প্রবচন, প্রকৃষ্ট যে প্র যে বচন, প্রকৃষ্ট অর্থে প্র যে বচন প্রবচন, এটা অবশ্যই প্রাদি সমাস হবে, কারণ পূর্ব পদে অব্যয় এবং পরপদে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য, তাই এটা অব্যয়ভাব না হয়ে প্রাদি সমাস হবে। আরেকটা আমি বলেছিলাম প্রভাত, প্র যে ভাত, এটার উচ্চারণ ভাত মানে আলোকিত, কিন্তু প্রভাত যখন বলবো তখন আর ভাত বলবো না, তখন ভাত বলবো, প্রভাত। তো দেখো এই যে প্রভাত, প্র যে ভাত, প্র যে ভাত প্রভাত, এই ভাত শব্দটাকে ভাঙলে আমরা পাবো একটা ধাতু বা ক্রিয়ামূল, সেটা হচ্ছে ভা, তার সাথে যুক্ত হবে ত্রি, সমান সমান হবে ভাত। তো এই যে প্রভাত শব্দটি পেলাম, প্রথমে পূর্ব পদে পাচ্ছি প্র, এরপরে পরপদে পাচ্ছি ভাত, এটি একটি বিশেষ, এই শব্দটি যখন আমরা ভাঙবো তখন আমরা পাবো কি, ভা যোগ ত্রি, অর্থাৎ একটা ক্রিয়ামূল প্লাস একটা প্রত্যয়, অর্থাৎ এটা একটা ক্রিয়া কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। এই কারণে প্রথমে যেহেতু আছে প্র, পরের পদটিতে আছে একটা কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য, সুতরাং
এটা অবশ্যই হয়ে যাবে প্রাদি সমাস। এরপরের উদাহরণটা বলি প্রগতি, প্র যে গতি প্রগতি। এখন এটা প্রাদি সমাস কেন হলো? প্রগতির প্রথমে অব্যয় আছে প্র, এরপরে কি আছে গতি। এখন এই গতি শব্দটাকে ভাঙলে কি আমরা একটা ক্রিয়ামূল পাই? পাই, ক্রিয়ামূলটা হচ্ছে গম, আর এর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে তি। এই গম যোগ তি সমান সমান হয়েছে গতি, এটা একটা বিশেষ্য। তো এই যে এই বিশেষ্য পদটাকে ভাঙলে আমরা একটা প্রথমে ক্রিয়ামূল পাচ্ছি, তারপরে একটা প্রত্যয় পাচ্ছি। সুতরাং এই গতি শব্দটি হচ্ছে একটা কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। সুতরাং সংজ্ঞার সাথে মেলাও, প্রথমে আছে প্র, তারপরে আছে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য গতি। সুতরাং প্রগতি এই শব্দটি হবে প্রাদি সমাস। শেষ উদাহরণটা দেখি, প্রভাব। প্র যে ভাব, সেটা হলো প্রভাব। পূর্বপদে আছে প্র, পরপদে আছে ভাব। এখন এই ভাব শব্দটিকে ভাঙলে আমরা পাই ভু যোগ অ, সমান সমান হয়ে যাচ্ছে ভাব। তো প্রথমে পাচ্ছি একটা ক্রিয়ামূল, তার সাথে যুক্ত হয়েছে একটা প্রত্যয়। তো ক্রিয়ামূল আর প্রত্যয় মিলে যে ভাব শব্দটি গঠিত হয়েছে, এটা একটি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য পদ। শুরুতে আছে, পূর্বপদে আছে প্র অব্যয়, পরপদে আছে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। সুতরাং এই প্রভাব শব্দটি হবে প্রাদি সমাস, অবশ্যই অব্যয়ভাব হবে না। এই প্রাদি সমাসের উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের মাঝে মাঝেই প্রশ্ন আসে, বেশিরভাগ সময়ে প্রশ্ন আসতে দেখা যায় একটা প্রাদি সমাস বা একটা নিত্য সমাস, এগুলো চলে আসে। তো আমরা অবশ্যই গুরুত্ব দিব আমাদের বিগত বছরের বোর্ডের প্রশ্নে যে প্রাদি সমাসের উদাহরণগুলো এসেছে সেগুলো আমরা বেশি বেশি চর্চা করব। সকলে কি প্রাদি সমাসের বিষয়টা বুঝতে পেরেছো? এখানে যে উদাহরণগুলো আছে যেগুলো বলেছি সবগুলোর ব্যাখ্যা বুঝতে পেরেছো? না বুঝলে আমাকে বলো। আচ্ছা, মনে হচ্ছে সবাই বুঝেছো। তাহলে আমরা এর পরবর্তী যে আরেকটি বিষয় আছে সেই বিষয়ে চলে যাই, সেটা হলো নিত্য সমাস। দেখো নিত্য সমাসটা কি? নিত্য সমাস, প্রাদি সমাস, এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী, ঠিক আছে? তো এই যে নিত্য সমাস, নিত্য সমাস আমরা অন্য যে সমাসগুলো করেছি সেই সমাসবদ্ধ পদগুলোতে আমরা কি করেছি, সেই সমাসবদ্ধ পদগুলোকে ভেঙে আমরা একটা ব্যাস বাক্য তৈরি করেছি। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত যে আসন, এত বড় একটা ব্যাস বাক্য। তারপর করেছি গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, এই যে কত বড় বড় ব্যাস বাক্য আমরা বানিয়েছি। এইরকম ব্যাস বাক্য নিত্য সমাসে এদের দরকার হয় না। এই সমাসে, নিত্য সমাসে এই সমসমান পদগুলো, সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে। মানে যে সমাসবদ্ধ পদ, যে সমসমান পদগুলো রয়েছে সেগুলোই সমাসবদ্ধ হয়ে থাকে, এদের আর আলাদা করে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না। এ ধরনের সমাসকে বলা হয় নিত্য সমাস। যেমন উদাহরণ দেখো, যে কালান্তর অন্যকাল, গৃহান্তর অন্য গৃহ, এই আমাদের অন্য ব্যাস বাক্যগুলোর মতো কিন্তু নয়। এই যে কালান্তর, গৃহান্তর, এই যে অন্তর, এই শব্দটি দিয়ে অন্য ব্যবহার, অন্য অর্থ প্রকাশ পায়। এই জন্য আমরা এই দেখো ব্যাস বাক্যে অন্য আছে, ব্যাস বাক্যে আমরা নিত্য সমাসে বেশিরভাগ ক্ষেত্রে অন্য এই পদটি পাব, ঠিক আছে? অন্য পদটি খুব বেশি ব্যবহৃত হয় নিত্য সমাসে, নিত্য সমাসের ব্যাস বাক্যে। তো দেখো এই যে কালান্তর মানে অন্য কাল, একই শব্দ, এই দুটো দুটো শব্দই একই একই শব্দ, যেগুলো সমসমান পদ সেগুলোই সমাসবদ্ধ হয়ে আছে। কালান্তর অন্য কাল, গৃহান্তর অন্য গৃহ, গ্রামান্তর অন্য গ্রাম, তন্মাত্র কেবল তা, এটা একটু শুধু ব্যতিক্রম, অন্য দিয়ে হয়নি। তো ব্যতিক্রমগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তারপরে দেখো দেশান্তর অন্য দেশ, দ্বীপান্তর অন্য দ্বীপ, বাক্যান্তর অন্য বাক্য, সব এই যে অন্তর দিয়ে শেষ হয়েছে, অন্তরগুলো
অন্য অর্থ প্রকাশ করে, মানে ভিন্ন একটা, অন্য কাল মানে ভিন্ন একটা কাল, অন্য গৃহ ভিন্ন একটা গৃহ, হ্যাঁ অন্য একটা গ্রাম আরেকটা গ্রাম বা অন্য ভিন্ন একটা গ্রাম, এরকম। তো এই যে অন্য অর্থটা প্রকাশ করছে, এই কারণে কি হয় ব্যাসবাক্যে আমরা অন্য পদটার একটা আধিক্য দেখি, কালান্তর হয়ে যাচ্ছে অন্য কাল, গৃহান্তর অন্য গৃহ, গ্রামান্তর অন্য গ্রাম, দেশান্তর অন্য দেশ, দ্বীপান্তর অন্য দ্বীপ, তারপরে বাক্যান্তর হয়ে যাচ্ছে অন্য বাক্য। এইভাবে যে ব্যাসবাক্য গুলো এরকম অন্য দিয়ে গঠিত হয়, ওরকম আমরা দীর্ঘ দীর্ঘ ব্যাসবাক্য তৈরি করি না। আর সমাসবদ্ধ পদের যে সমাসবদ্ধ পদগুলোই, এই সমসমান পদগুলোই নিত্য সমাসবদ্ধ হয়ে থাকে, মানে সাধারণত নিত্য নৈমিত্তিক কাজ আমরা বলি না যে আমাদের দৈনন্দিন সাধারণ কাজ, সেই নিত্য মানে সাধারণত এইভাবে ধরে নাও যে এই সমাসের সমসমান পদগুলো, সমসমান পদ কোনগুলো, ব্যাসবাক্যে অবস্থিত প্রতিটি পদকে বলো সমসমান পদ। আমি বারবার এই পরিভাষাগুলো আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই ব্যাসবাক্যে অবস্থিত পদগুলোর প্রত্যেকটিকে বলে সমসমান পদ। তো যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, মানে সাধারণত এগুলো এই পদগুলোই সমাসবদ্ধ হয়ে থাকে, তাই ব্যাসবাক্যের দরকার হয় না, এমন সমাসকে বা এ ধরনের সমাসকে নিত্য সমাস বলে। তো নিত্য সমাসের উদাহরণ তোমরা এখানে দেখলে সবগুলো মোটামুটি একরকম, এক নজর দেখলেই তোমরা নিত্য সমাসটা পেরে যাবে আশা করি। তো এই প্রাদি সমাস এবং নিত্য সমাস এই দুটো থেকে খুব বেশি প্রশ্ন এসে থাকে, মানে বেশ ঘন ঘন আমরা প্রশ্ন আসতে দেখি। তো এই জন্য প্রাদি সমাস নিত্য সমাস এই দুটো সমাস তোমাদের একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত, যদিও প্রধান ছয়টি প্রকারের মধ্যে সমাসের যে প্রধান ছয়টি প্রকার তার মধ্যে এই দুটো নেই, কিন্তু আমাদের পরীক্ষার জন্য এই দুটো সমান গুরুত্বপূর্ণ, তাই আমরা এগুলো করব। আচ্ছা, এরপরে আমাদের সমাসের আলোচনা আমরা এখানেই শেষ করছি, আমাদের সমস্ত আলোচনা শেষ, আমরা কয়েকবার রিভিশন করেছি সমাস, সমাসের সমস্ত প্রধান প্রকারগুলো অপ্রধান প্রকারগুলো সবকিছুই আমরা আলোচনা করে ফেলেছি, রিভিশন করেছি কয়েকবার। তো এখন আমরা একটু নির্মিতি অংশে যাব, ব্যাকরণ তো আমরা কয়েকবার পড়লাম, এখন আমরা একটু নির্মিতি আলোচনা করব, আলোচনা মানে অনুশীলন করব, তোমরাই করবে অনুশীলন, আমি তোমাদেরকে দিচ্ছি অনুবাদ, আমাদের অনুবাদ আসে, পারিভাষিক শব্দ আসে, তো এগুলোর মধ্যে অথবা থাকে অ্যান্সার করতে পারো তোমরা যে কোনোটা, তো চর্চা করতে হবে আমাদের সবই। তো আজকে আমরা একটু চর্চা করব আমাদের অনুবাদ, খুব সহজ অনুবাদ তোমাদের আমি শেয়ার করছি স্ক্রিনে, একটু দেখো, খুব ছোট্ট একটা দিচ্ছি প্রথমে, সবাই কি অনুবাদটা স্ক্রিনে দেখতে পাচ্ছ? ঠিক আছে, দেখতে পাওয়ার কথা বলেছি, দেখতে পাচ্ছ অনুবাদটা, আমি ইংরেজি যে প্যারাটা দিয়েছি? জি জি জি। ঠিক আছে, তাহলে তোমাদের আমি 10 মিনিট সময় দিচ্ছি, তোমরা বাংলাটা লিখে ফেলো, অনুবাদটা করে ফেলো, তারপর আমি দেখছি যে তোমরা কতটুকু পারলে। সবাই শুরু করো।
আচ্ছা মেয়েরা, আমাদের তো সময় শেষ, যতটুকু সময় দিয়েছিলাম অনুবাদের জন্য। সবার কি লেখা শেষ হয়েছে? জি মিস। ঠিক আছে, কে বলতে চাচ্ছো, কি লিখেছো একজন পড়ে শোনাও। মিস গাস আমাদের বন্ধু। এক মিনিট, তোমার নামটা বলো আগে। ঐশী দাস। আচ্ছা ঐশী বলো। ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস, গাছ আমাদের বন্ধু। ইট হেল্প আস ইন ডিফারেন্ট ওয়েজ, এটা আমাদের বিভিন্ন উপায়ে সহায়তা করে। ইট গিভস আস, এটা আমাদের দেয় শেড, মানে হচ্ছে ছায়া, এবং ইট ফুড, খাদ্য, ফুয়েল, জ্বালানি, মেডিসিন, চিকিৎসা এবং অক্সিজেন। ট্রিস মেক আওয়ার এনভায়রনমেন্ট বিউটিফুল, অর্থাৎ গাছ আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে। ট্রিস আর আওয়ার ভ্যালুয়েবল ওয়েলথ, গাছ আমাদের মূল্যবান সম্পদ। ইট ইজ ভেরি মাচ নেসেসারি টু মেক অ্যাফরেস্টেশন প্রোগ্রাম সাকসেসফুল, বনায়ন কর্মসূচি সফল করা খুব প্রয়োজন। ঠিক আছে ঐশী, তোমারটা ভালো হয়েছে। দুটো জায়গায় একটু সমস্যা আছে, সেটা হলো তুমি বলেছো এটা আমাদের বিভিন্ন উপায়ে সহায়তা করে, এটা এটা শব্দটা ব্যবহার না করে বলতে হবে এটি। ঠিক আছে, এটি বলতে হবে। আরেকটা বলেছো তুমি যে ইট গিভস আস শেড, ফুড, ফুয়েল, মেডিসিন অ্যান্ড অক্সিজেন। মেডিসিনের বাংলা তুমি লিখেছো চিকিৎসা, মেডিসিনের বাংলা চিকিৎসা নয়, মেডিসিনের বাংলা হচ্ছে ঔষধ। গুড, ঔষধ। তো এই তো হয়েছে তোমাদের অনুবাদ, সুন্দর হয়েছে, কিন্তু এই যে কিছু ছোট ছোট জিনিস আছে, ভুল ত্রুটি গুলো এড়িয়ে যেতে হবে। হ্যাঁ ভালো হয়েছে ঐশী। আর কেউ লিখেছো? আচ্ছা অনুবাদ সবার কম বেশি একই রকম হবে, যারা ঐশীটা শুনেছো তারা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে তোমাদের কোথাও কোনো ত্রুটি আছে কিনা সেটা তোমরা ঠিক করে নিতে পারবে। এই যে এখানে বলা হয়েছে অ্যাফরেস্টেশন প্রোগ্রাম, এর বাংলা ঐশী লিখেছে বনায়ন। ঠিক আছে, অ্যাফরেস্টেশন প্রোগ্রাম, বনায়ন কর্মসূচি, এটার বদলে কেউ যদি তোমরা বৃক্ষরোপণ কর্মসূচি লিখে থাকো, হ্যাঁ সেটাতেও কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে একই অর্থ প্রকাশ করছে। তো অনুবাদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ভুল কোনো শব্দের অর্থ লিখে না ফেলি একটি জায়গা আরেকটি, কিংবা আর বাক্য রচনার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোনো ব্যাকরণিক ত্রুটি যেন না থাকে, বানানে যেন ভুল না থাকে, বিরাম চিহ্নের কোনো ভুল যেন না থাকে, যেখানে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে সেখানে সেটাই দিতে হবে, যেটা বিবৃতিমূলক বাক্য তার পেছনে আবার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যাবে না। এই বিষয়গুলো আমাদের খুঁটিনাটি চারিদিকে লক্ষ্য রেখে আমাদের অনুবাদটা করতে হবে। তো ঠিক আছে, আজকের যে অনুবাদটা আমরা করলাম ছোট্ট একটা, ভালো হয়েছে ওই শীটটা। তো এরপরে আমি তোমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে আমাদের, সেখানে আমি বলে দিব যে নেক্সট ক্লাসে আমরা আসলে কি প্র্যাকটিস করতে যাচ্ছি, বিষয়টা উল্লেখ করে দিব, তাহলে তোমাদের প্রিপারেশন নিয়ে আসতে সুবিধা হবে। আমরা প্র্যাকটিসে চলে যাব এখন থেকে। তো এবার আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই। কারো কি এই অনুবাদটা নিয়ে কোনো প্রশ্ন আছে, কোথাও বুঝোনি কোনো সমস্যা যেটা আমরা দেখলাম এখন? আচ্ছা নেই মনে হচ্ছে, সুতরাং আমরা অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি এখন। প্রথমে হিউম্যানিটিজ এসো, অ্যাটেন্ডেন্স দাও। হিউম্যানিটিজ এর কেউ নেই, ঐশীকে শুধু দেখছি। মিস 135 তানজি মাকতার। হ্যাঁ তানজি মাকতার, তুমি চ্যাট বক্সে এসে তোমার অ্যাটেন্ডেন্সটা দাও।
জিনিস দিয়েছি। ঠিক আছে, বিজনেস স্টাডিজ এর শো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। এবারে সায়েন্সের মেয়েরা আসো। আচ্ছা, সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়ে গেছে? কেউ বাকি আছো? আচ্ছা, বাকি নেই। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। আর গ্রুপে একটু নজর রেখো, আমি তোমাদের গ্রুপে নোটিশ দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।